রাত জগা আছে বাকি ঘুমে ধোচারাই বাকি নমস্কার সুধীম সদ্যেও সমবেদম মা মনুষ্য অনুরাগ দর্শক বৃন্দ তথা অনুষ্ঠান আয়োজক মন্ডলীকে জানাই মা রিঙ্কু চট্টগ্রাম ইউনিটের পক্ষ থেকে অগণিত দর্শক মন্ডলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার পরম পূজনীয় যুগবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদাময়ী ও বাবা লোকনাথ মা সরস্বতীর চরণ পদবর্ষ করে আপনাদের সম্মুখে উপস্থিত করতে চলেছি সর্দার প্রোডাকশন চতুর্থ ঈশ্বর গৌরী সর্দার প্রতিষ্ঠিত রাজু সর্দার বিনতা সর্দার শশধারান্দার আয়োজিত পবিত্র মিশ্রিম রবিরাম নস্কর অভিনীত রাজু বৈদ্য নির্দেশিত রাজা মালী পরিচালিত অভিনীত এক রাজকীয় পৌরাণিক ইতিহাস শেষ পরে দেখবেন
আমার মা গো লহ প্রণাম চরণী বিহীনা পানি বাঘ বাগিনী লহ প্রণাম চরণী পদ দুখানি মালো করে অশোপৃষ্ঠে আচমা বসে পদ দুখানি আহা করে অশোপৃষ্ঠে আচমা বসে পদ দুখানি আলো করে তোমার জ্ঞানী মাগো জ্ঞানী হলো কালি দশমা ছিল তোমার জ্ঞানী মাগো জ্ঞানী হলো ও মায় আস্তিকের জনহনি ডাকি হাই মা
দো না হরি ধর্ম নিরানে জহানি হে রাধি পিতা মাতা আগি গুরু বন্দ গল্প তোরু শিখা গুরু শুভ ভাব প্রণাম জাহানা হিরাকিয়া সরস্বতী বন্দী হি বন্দী কাকি গণেশ ডাকিয়া বন্দী বিনাত মন শাহ ডাকিয়া কালি ঘাটে বন্দী আমি হি কালী মায়ের পায়ে ডাকিয়া চতুর্মুখী রাজার যজ্ঞে বন্দী হিমাশি কালার পাহে ডাকিয়া গৌরী বন্দী আমি অজানন তোরি পাতাল বন্দী বন্দীময় শাশুর ডাকিয়া জন্তু গণি বন্দী বন্দী বারংবার ডাকিয়া নারী গণে বাজাও শঙ্খ পুরুষ বলো হরি ডাকিয়া আমার গলে দিয়েছো ঠাকুর, আমার লখাইকে তুমি আমার বুক মাছ কেড়ে নিও না ঠাকুর, আজ আমার মুখ্য মাছ থেকে তুমি কেড়ে নিও না, তুমি আমার সন্তানদের সুখে রেখো ঠাকুর, সুখে রেখো, জন্মে মরণে তোমারই সাধনা আছে, তোমার ওই চরণ থেকে তুমি কোনোদিন আমাকে নিরাশ করো না ঠাকুর, আমাকে তুমি নিরাশ করো না ঠাকুর, আমাকে তুমি নিরাশ করো না ঠাকুর, জীবনের সার তুমি প্রভু গো চরণে তোমার জীবনে দশার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনে দশার তুমি প্রভু
ঝরে রাগাতে তাপে যে আমার খেলার সাথীদের ছেড়ে আমি এখনই আসি মা, দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো, খুশির জোয়ারে আমি সফল সুখী হয়ে থাকব, দুঃখ সুখে মাঝে থেকে দুঃখ সুখে সাগরে আমি যা ভুলে গিয়ে সুখী হয়ে আমি থাকব, খুশির সাগরে আমি যা ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকব। আমার জীবন ছিল শুধু ছাতারে তোমায় আশিসে হলো স্বর্গ সমান, কিছু চেয়েছি আমি সব পেয়ে গেছি সুখী হয়ে আজ আমি থাকব, সুখের মাঝে থেকে দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনব, খুশির সাগরে আমি সব আমি জানি তো পিতা যে আমার সামনে দাঁড়িয়ে কথা দিয়েছে ওই সাহেবকে এক সপ্তাহের মধ্যে আমাকে বিবাহ দেবে, মা আজ পর্যন্ত তোমাদের কোনো কথা কোনো দিনের জন্য অমান্য করিনি, আজও করবো না গোর জন্য, তোমরা যখন মনস্থির করেছো তব কথা মতো আমি বিবাহ করতে রাজি আছি। খোকা
কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত খোকা? তুমি আমার কথা দাও মা, তুমি আমার কথা দাও। আমার মনে একটা আশা জেগেছে, সে আশা তুমি পূর্ণ করবে খোকা। আমি তোমার মা বাবা, সন্তানের কি বা মনের আশা? এই মা কি কোনোদিন করতে পারে নৈরাশা বাবা?